পৌরসভা নির্বাচন উপলক্ষে সম্পন্ন হলো হাইলাকান্দি জেলা বিজেপি যুব মোর্চার বিশাল বাইক র্যালি। এ উপলক্ষে জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে সকাল ১১টার সময় জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হয় এক বিশাল বাইক র্যালি। র্যালিতে বিজেপির জেলা যুব মোর্চার কর্মকর্তারা বিভিন্ন ধরনের গান এবং স্লোগান দিয়ে হাইলাকান্দি পৌরসভার অধীন ১৬টি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন। বাইক র্যালিতে প্রায় ১০০টি বাইক অংশগ্রহণ করে। এই বাইক র্যালির পর হাইলাকান্দি জেলার নির্বাচন প্রভারী পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সাংবাদিকদেরকে জানান, এবারে পৌরসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার হাইলাকান্দি এবং লালা এই দুটি পৌরসভা নির্বাচন চক্রে নিঃসন্দেহে বিজেপির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়ে পুরবোর্ড গঠন করবে। র্যালিতে অংশগ্রহণ করেন হাইলাকান্দি জেলার পৌরসভা নির্বাচনের প্রভারী পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায়, বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, জেলা বিজেপি প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য, এসসি মোর্চার রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার, জেলা মহিলা মোর্চার সভানেত্রী অনামিকা আচার্য, সৈকত দত্ত চৌধুরী, সুরজ সেন, মিলন দাস, অভিজিৎ দেব প্রমুখ ব্যক্তিবর্গ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে যাত্রা শুরু করল মার্কজ একাডেমি হোজাইয়ের একটি ব্রাঞ্চ। মার্কজ একাডেমি সেটেলমেন্ট একটি ইংরেজি মিডিয়াম স্কুল। এখানে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা, পুঁথিগত শিক্ষার পাশাপাশি রয়েছে মক্তব শিক্ষা, রয়েছে যাতায়াতের সুব্যবস্থা, আর রয়েছে উন্নত ধরনের কম্পিউটার ল্যাব, সহজে ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের উৎসাহ প্রেরণা দিতে শৈক্ষিক প্রবণতা। তাই আর দেরি না করে অতি শীঘ্রই ভর্তির জন্য যোগাযোগ করুন। এখানে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। পাঠদান প্রক্রিয়ায় রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্তরা। আপনাদের সন্তুষ্টি আমাদের বৃহৎ প্রাপ্তি। আমাদের ঠিকানা সেটেলমেন্ট লিংক রোড। যোগাযোগের নম্বর পেতে হলে নিচে কমেন্টে চোখ রাখুন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।